আমাদের সবার প্রিয় এই মায়াপুরে আমরা প্রায় সবাই একবার হলেও এসে ঘুরে গিয়েছি। আর এই মায়াপুর ঘুরতে এসে সবার প্রথমে আমরা যেটা খুঁজি সেটা হলো প্রসাদের কুপন কোথায় দেওয়া হচ্ছে। এখানে অনেক রকমের প্রসাদের ভাগ রয়েছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সব থেকে দামি প্রসাদ কোথায় পাওয়া যায় আর সেই প্রসাদের মেনুতে কী কী খাবার থাকে। তার জন্য আমরা প্রথমেই চলে আসলাম গদাভবনে। তোমরা হয়তো অনেকেই জানো গদাভবনে প্রসাদের একটা স্পেশাল থালি পাওয়া যায়। দেখো এখানে দেওয়া রয়েছে স্পেশাল থালি লাঞ্চ 150 টাকা আর ডিনার 100 টাকা। মেনুর লিস্টটা তো তোমাদের দেখালাম, চলো এবার সরাসরি প্রসাদ গ্রহণ করতে বসে দেখাবো কত রকমের আইটেম দেওয়া হচ্ছে খাবারের সাথে। আর এই যে গদাভবনের প্রসাদ কুপন কাউন্টার, তোমরা এখান থেকে নির্দিষ্ট মূল্য দিয়ে প্রসাদের টিকিট সংগ্রহ করে নিতে পারো। আর তা না হলে মায়াপুর ঢোকার মেন গেটের সামনে যে প্রসাদের কুপন কাউন্টারগুলি রয়েছে সেখান থেকে কুপন সংগ্রহ করে নিতে পারো। টিকিট কেটে এই যে রাস্তা দিয়ে এগিয়ে এসে গদভবনের যে ক্যান্টিন রয়েছে ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই 150 টাকার প্রসাদ গ্রহণের কক্ষ। দেখো এখনই কত লাইন পড়ে গেছে, আমরা একটার আগে এসে লাইন দিয়েছিলাম, তখন কেবলমাত্র আমাদের সামনে 5 জন ছিল। আর মায়াপুর ইস্কনের কিছু রুল রেগুলেশন আছে আর সেটাই এখানে দেওয়া রয়েছে। যেমন ছেলেদের হাফ প্যান্ট বারমুন্ডা লুঙ্গি পরে থাকলে ভেতরে অ্যালাউ করা হবে না, আর মেয়েদের শুধুমাত্র নাইটি পরলে অ্যালাউ করা হবে না। চলো অনেক কথা হলো, ঘড়ির কাঁটায় 1টা বেজে গেছে, এবার ভেতরে ঢোকা যাক। ভেতরটা এবার তোমাদের ঘুরিয়ে দেখাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সম্পূর্ণটাই চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। চলো এবার তাহলে খাবারগুলো দেখাই কি কি দেওয়া হচ্ছে আজকের মেনুতে। আজকে কিন্তু সাদা ভাত রয়েছে, কিন্তু অন্যান্য দিন ফ্রাইড রাইস দেওয়া হয়ে থাকে। ভাত, শাক, চানা পনির, আলু পটলের সবজি, ভেজ ডাল, রুটি, এছাড়া সাথে থাকছে স্যালাড, পাঁপড় ভাজা, পায়েস, বেগুনি, ও আজকে মিষ্টি পরিবর্তে অন্য একটা খাবার দেওয়া হবে তাই বললো। আমার তো থালিগুলো দেখেই খুব ভালো লাগছে, বাড়িতেও কোনোদিন এতগুলো বাটি দিয়ে খাবার খাওয়ার সৌভাগ্য হয়নি। জল ও লেবু টেবিলের ট্রেতে দেওয়া রয়েছে, সেগুলো নিজেই তুলে নিলাম। এরপর খাবারগুলো এক এক করে দেখ, তারপর তোমাদের দেখাচ্ছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এ দেখো কত রকমের আইটেম, এখনো 2টো বাটি ফাঁকা রয়েছে, একটাতে দেবে পায়েস আর একটাতে দেবে চাটনি। দেখো সম্পূর্ণ খাবার দেওয়া কমপ্লিট, খাবার কোয়ালিটি ও খাবার কোয়ান্টিটি নিয়ে কোনো দ্বিধাবোধ রাখবে না। ভাত, রুটি, তরকারি যতবার চাইবে ততবারই তোমাদের দেওয়া হবে। আজ মিষ্টির পরিবর্তে দেওয়া হচ্ছে দই, আর এই পায়েসটা খেতে কিন্তু অপূর্ব ছিল, মনে হচ্ছে যেন ক্ষীর খাচ্ছি। খাবার পর হাত ধোয়ার জন্য সামনেই রয়েছে বেসিন, সেখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। এই গরমে এরম ঠান্ডা ঘরে বসে যদি সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তাহলে আর কি চাই। অনেকে মায়াপুরের বাইরের হোটেলে 150 টাকা দিয়ে মাছ ভাত খেয়ে থাকো, সেই সব দাদাভাই ও দিদি ভাইদের বলবো একদিন এই মায়াপুরের গদাভবনের স্পেশাল থালিটা অবশ্যই ট্রাই করো, তাহলে আর বাইরের হোটেলে খাবারের কথা মনে পড়বে না।